الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشهداء اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم درود শরীফ পড়লে সমস্যা আছে না গুনাহ আছে না সওয়াব আছে না নাই সওয়াবের দরকার আছে না নাই তাহলে আওয়াজ দিয়ে মহব্বতের শহীদ সহি তরিকায় দরুদ শরীফ পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد صلى
তাওহীদ কি আমানত সিনোঁ মে হায় হামারা আসা নাহি মিটানা নাম নিশা হামারা বালাগাল উলা লা ইলাহা ইল্লাল্লাহ ইজ্জত হুরমত চাইলাম না, দন দৌলত চাইলাম না, ইজ্জত হুরমত চাইলাম না, দন দৌলত চাইলাম না, তোমার দিদার নসিব করো, তোমার দিদার নসিব করো, এই তো মোদের কামনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই নবীর গাই মশা মাসি বসতে সাহস পাইত না, যেই নবীর গাই মশা মাছি বসতে সাহস পাইত না, হাইরে কাফের বেঈমান মারলো থাপর, নবীজিকে চিনল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহাদুন লাইসা কামিসলিক, সামাদুন লাইসা কাফাদলিক, আহাদুন লাইসা কামিসলিক, সামাদুন লাইসা কাফাযলিক, লিমানিল মুলকু তুগুই তো সাজা ওয়ার খোদাই, লিমানিল মুলকু তো খোদা, লিমানিল মুলকু তো সাজা ও সাজা ওয়ার খোদাই, তো খোদা বন্দে ইমিনি, তো খোদা বন্দে শিমালি, তো খোদা বন্দে আরদি, তো খোদা বন্দে সামাই, বরিয়াজ চোয়াচেরাই, বরিয়াজ সুরত রঙ্গি, বরিয়াজ সু বরিয়াজ চোয়াচেরাই, বরিয়াজ সুরত রঙ্গি, বরিয়াজ ইজ্জ নায়াজি, বরিয়াজ বিম উমাইদি, বরিয়াজ ইজ্জ নায়াজি, বরিয়াজ বিম উমাইদি, তো খোদা বন্দে ইমিনি, তো খোদা বন্দে ইয়াসারি, তো খোদা বন্দে ইয়ারদি, তো খোদা বন্দে সামাই, তো খোদা বন্দে আরদি, তো খোদা বন্দে সামাই। আলহামদুলিল্লাহ,
দয়াময় রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বে কায়নাত আমাকে আপনাকে দয়ার নজরে মায়ার নজরে বক্সগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক চতুর্থতম তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে যে মহান রব্বুল আলমিন দয়ার নজরে মায়ার নজরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, প্রথমে দয়ার মাওলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া বিশ্ব মানবতার কান্ডারী মুক্তির দিশারি জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহতরম হাজিরিন, মাসনুন খদ্দ দুরুদ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাকে বলার এবং আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। আমার পরে অত্যন্ত আলোচনা করবেন আমার বড় ভাই সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা মাওলানা কারি মুহাম্মদ সোয়াইব আহমদ আশরাফি হবিগঞ্জ। অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। উনি আসছেন, উনি এখন বিশ্রামে আছে, আমার সাথে দেখা হয়েছে। উনি স্টেজ পর্যন্ত আসতে যতক্ষণ সময় লাগবে এই সময়ের ভিতরে আমি কিছু কথা আপনাদের সামনে আরজ করব। ধৈর্যের সহিত বসার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা বসবেন না। আল্লাহ আমাদের সবাইকে সহি নিয়তে বসার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। মহতরম হাজিরিন, আমার সময় অতি স্বল্প, এজন্য আমি আয়াত এবং হাদিসের ভিতরে ঢুকে যাইতেছি। এই ক্যামেরাটার ফ্ল্যাশ লাইট, এই লাইটটা একটু বন্ধ করলে ভালো, হ্যালোজিং লাইটটা, আমি কষ্ট পাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ আমার মহাব্বতের কোনো বান্দার উপর জুলুম করি না। ওয়া ইন তাকু হাসানাতান ইয়ুযাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। জুলুম করি না, বরং করি কি, বান্দা যখন একটা নেকের কাজ করে আমি আল্লাহ তাআলা এটাকে বাড়াইয়া দিই। শুধু বাড়াইয়া দিই তা নয়, বান্দা যদি নেকের কাজ করে আমি আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো আমার আয়াতের তারজামা। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নেকি এক নেকি করলে দ্বিগুণ বাড়াইয়া দেন। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসের ভিতরে এক নেকি কতটুককে বলা হয়, রাসূল বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতি বিআশরি আমসালিহা। রাসূল বলেন তোমরা তো শুনেছ একটা নেকি করলে এক নেকি বা তার দ্বিগুণ দেওয়া হয়। এক নেকি কারে বলা হয় জানো? উদাহরণ দিয়ে বলতেছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে একটা নেকি দান করে দিবেন। আর এক নেকির ব্যাখ্যা হলো ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন এক নেকি মানে আমি রাসূল তোমাদেরকে সুসংবাদ দিতেছি, একটা নেকি কামাই করবার সাথে সাথে তোমার আমলনামায় আরো নয়টা নেকি যোগ করে দশটা নেকির মালিক তোমারে আল্লাহ বানাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত এবং হাদিসের তারজামা মাত্র বলেছি, আয়াত এবং হাদিসকে আমি লক্ষ্য করে কথা বলবো। আয়াত এবং হাদিসের বাহিরে আমি যাওয়ার চেষ্টা করব না। আয়াত এবং হাদিসকে নিয়ে আলোচনা করতে হলে ছোট্ট একটা ভূমিকা আমাকে আপনাকে বুঝতে হবে। যদি আমার ভূমিকাখানা আপনারা না বুঝেন তাহলে আলোচনা বোঝা অনেক কষ্টকর হয়ে যাবে। আলোচনার ভূমিকা হলো এই, আয়াতের ভিতরে আল্লাহ বলেন বান্দার উপর জুলুম করে না দয়া করে। আরো জোরে বলেন, শক্তি আসেনি, দিয়েছেন কে? জোরে বলেন। তাহলে বলেন তো আয়াত এবং হাদিস দ্বারাই আমরা বুঝতে পারলাম আল্লাহ বান্দার উপর জুলুম করেন না দয়া করেন।
দয়া করেন। এবার আসেন আয়াতের হাদিসের আলোচনা বুঝার আগে যে ভূমিকাখানা আমি বলবো সেটা হলো, আমার আপনার সাড়ে তিন হাত বডি যে বানাইছেন কে বানাইছে? একটা জবানও বন্ধ রাখবো না, চিৎকার করে বলেন কে বানাইছে? আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ ফতবারকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন ধাপে 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 আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। দুনিয়ার কোন মানুষ মানুষ সৃষ্টি করতে পারবে তো দূরের কথা, একটা চাউলও তাম দুনিয়ার সব ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার কবিরাজ একত্রিত হইলে একটা ধান একটা চাউল বানাইতে পারবে? বানাইতে পারবে আমি আর আপনি মানতে পারি, তবে এটা খাওয়ার উপযোগী কতক্ষণ না কেন উপযোগী নি? মার্কেটে দেখবেন আজকে প্লাস্টিকের মাছ আছে, দেখেন নাই আপনারা কেউ? প্লাস্টিকের মাছ আছে, যুবক ভাই যারা তিনারা ইউটিউবে চার্জ দিলে দেখবেন প্লাস্টিকের মাছ খাইতে পারবে? বাজান কথা বলেন, খাইতে পারবে না? খাওয়া যাবে না। তাহলে দুনিয়ার মানুষ একটা ধান একটা চাউল বানানোর ক্ষমতা রাখে না, সব কিছু বানানোর মালিক কে? তাহলে আমি বুঝাইতে চাইতেছি সাড়ে তিন হাত বডি এটা আমাকে দান করেছেন আমার আল্লাহ। একটু আগে আমি বলেছি আল্লাহ জালেম নয় আল্লাহ দয়ালু, ঠিক নি? এবার বলেন তো দুনিয়ার জমিনে যদি কেউ কাউকে আঘাত করে, আমি আমার ভাষায় বলি যে আমাকে আঘাত করেছে তাকে আমি জালেম বলবো, যে আঘাত পাইছে সে মাজলুম। আমি যদি আপনাদেরকে কাউকে একটা থাপ্পড় মারি, এইভাবেও যদি আমি আপনাকে থাপ্পড় মারি আপনি প্রথমে কষ্ট পাইয়া আমাকে জালেম বলবেন কি বলবেন না? আপনি যদি আমাকে একটা থাপ্পড় মারেন আমি কষ্ট পাইয়া আপনার ন্যায় অন্যায় বুঝার সুযোগ নেই আপনাকে আমি জালেম বলেই ফেলব, ঠিক না? তার মানে বুঝলাম আমরা যে কষ্ট দে সে কথা বলেন ভাই, যে কষ্ট পায় সে মজলুম, যে কষ্ট দেয় সে জালেম, যেই কষ্ট পায় সেই মজলুম, কতক্ষণ ঠিক নি? এখন আল্লাহর দেওয়া সাড়ে তিন হাত বডির ভিতরে আপনার জীবনে জ্বর নামক একটা রোগ আসেনি? অসুস্থতা অনেক ধরনের আসে কি আসে না? বলেন তো আপনি আপনার শরীরের ভিতরে কোনো রোগ হইলে কোনো অসুস্থতা দেখা দিলে আপনি কষ্ট পান নাকি আরাম পান? কি পান আপনারা? তাহলে কষ্ট দেনে ওয়ালা একজন কথা কম না কেন আছে না নাই ভাই? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। তাহলে সাড়ে তিন হাত গোড়ের ভিতরে অসুস্থ নামীয় জ্বরখানা বিভিন্ন ধরনের অসুস্থতা দেন কে? অস্বীকার করার সুযোগ আছে? তাহলে অসুস্থতা দেন আল্লাহ, রোগ দেন আল্লাহ, বলা মুসিবত দিয়ে থাকেন আল্লাহ। একটু আগে আমি বলেছি যে কষ্ট দে সেই জালেম, যে কষ্ট পায় সেই মজলুম, নাউজুবিল্লাহ। তাহলে আমার ব্যাখ্যা এবং এই ভূমিকার দ্বারাই কি বোঝা যায় আল্লাহ কি জালেম? না।
কষ্টকে দিছে, তাহলে আমার আপনার ভাষাই তো নাউজুবিল্লাহ, আল্লাহ তো জালেম, কতক্ষণ আল্লাহ জালেম নি? আপনারা আমার কথা বুঝতেছেন ভাই? তাহলে আয়াত এবং হাদিস দ্বারা বুঝাইতে চাইতেছি আল্লাহ জালেম নয়, আল্লাহ দয়ালু। আর কথা এবং আমার উদাহরণ দ্বারা বুঝা যাইতেছে কষ্ট দিতেছে আল্লাহ। এখন আপনি আর আমি জবাব দিতে হবে, ওদিক দিয়া কোরআন হাদিস দিয়া বুঝাইছি আল্লাহ জালেম নয়, আল্লাহ দয়ালু, কিন্তু বাস্তবে দেখতেছি আল্লাহ কষ্ট দেয়, আর আমরা জানি যে কষ্ট দেয় সেই জালেম, নাউজুবিল্লাহ। তাহলে আমরা এটা কখনো বলতে পারবো না আল্লাহ জালেম। এখন বুঝতে হবে আমার রোগ বলা মুসিবত আসার পিছনে কোনো কারণ আছে না নাই? আল্লাহ তো জালেম নয়, আল্লাহ তো দয়ালু, তাহলে রোগ শোভ আল্লাহ কেন দেন? কাহিনী আছে না নাই? আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই গুনাহ করতে করতে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ পর্যন্ত তোরা হ্যাঁ গুনার ভোজা ভরাইয়া ফেলছো, আমি আল্লাহ কেমন দয়ালু, 80 বছর বয়স হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে গভীর রাত্রে উঠিয়া দুইখানা হাত বাড়াইয়া কান্নাকাটি শুরু কর, একদিনের চোখের পানি যদি কবুল হয় 80 বছরের গুনাহ সবগুলা মাফ করে আমি আল্লাহ তোর নামখানা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। আল্লাহ বলেন, এর বান্দা আমি জালেম নয়, আমি দয়ালু, কেমন দয়ালু? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আয়াতের তাফসীর করতে গিয়া ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর কবীরের প্রথম খণ্ডে লেখেন, আল্লাহ কেমন দয়ালু। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বলে জিন্নুনে মিশরি নামে এক আল্লাহর বান্দা ছিল, অনেক বড় বুজুর্গ, তিনি নিজের কাপড় ধৌত করার জন্য নদীর কিনারায় হাজির হয়ে গেলেন। নদীর কিনারায় যখন কাপড় ধোয়ার জন্য হাজির, এমন সময় তাকে দেখতেছে নদীর কিনারায় বড় একটা বিচ্ছু অপেক্ষা করে। বিচ্ছু কামড় দিলে মানুষ আরাম পায় নাকি কষ্ট পায়? বলে বিচ্ছুটা যখন নদীর দিকে তাকায় রয়েছে, জিন্নুনে মিশরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকায় দেখতেছি যেন কার অপেক্ষায় বিচ্ছুটা তাকায় রইল। হঠাৎ করে আমি তাকায় দেখি নদীর গভীর তলদেশ থেকে একটা কচ্ছপ পানির উপর তার পিঠটা বাসায় দিয়েছে। এই কচ্ছপ যখন তার পিঠটা পানির উপর বসায় দিয়েছে, বিচ্ছু লাভ দিয়া তার কচ্ছপের পিঠের উপর বসে গেছে। জিন্নুনে মিশরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কচ্ছপ এবং বিচ্ছু একটার একটার জেদ, একটার একটার বিপরীত, একে আরেকটারে ধ্বংসন করার চেষ্টা করব। দেখতেছি ওই বিচ্ছুটারে কচ্ছপ তার ফিটে করে নদীর এপার থেকে ওই পার নৌকার মতো নিয়ে যাইতে আসে। আল্লাহর বান্দা জিন্নুনে মিশরি রহমাত, খেয়াল করেন, কিচ্ছা না কিচ্ছা না, আল্লাহ কত বড় দয়ালু এটা আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহর জিন্নুনে মিশরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বিষয়টা দেখে আমার দিলের ভিতরে কৌতূহল জেগে উঠল, এই বিচ্ছু এবং কচ্ছপ একে অপরকে দৌড়ানোর কথা, এখানে একে অপরকে সহযোগিতা কেন করে? অবশ্যই তার পিছনে কোন রহস্য আছে, আমি দেখব কি রহস্য। নদীর কিনার থেকে বিচ্ছু এবং কচ্ছপের পিছনে পিছনে সাঁতার কাটা শুরু করে দিলেন। নদীর ওই পারে গিয়া দেখতেছে কচ্ছপটা নদীর কিনারায় নৌকার মতো, নদীর কিনারায় তার শরীরটাকে লাগা দিলেন, আর বিচ্ছু একটা লাফ মারিয়া জমিনের উপর উঠিয়া শুধু দাঁড়ায় রইলেন তা নয়, দৌড়ায়। বলে আমিও বিচ্ছুর পিছনে পিছনে দৌড়াইতেছি, দৌড়াইতে দৌড়াইতে একটা গাছের নিকটে গিয়া হাজির হয়ে গেলাম, তাকে দেখতেছি ওই গাছের নিকটে, ওই গাছের নিচে একটা যুবক সুন্দর করে আরামের ঘুম ঘুমায়। আমি চিন্তা করলাম বিচ্ছুটা মনে হয় ওই যুবককে দংশন করবে, আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। দেখতেছি না না, বিচ্ছুটা যুবককে কামড় দেয় না, দংশন করে না, ওই বিচ্ছুটা যুবকের মাথার
তার নিকটে গিয়া আরামের সহিত বসে রয়েছে। জিন্নুনি মিশরী বলেন, তাকে দেখতেছি ওই বিচ্ছুটা যেন কার অপেক্ষায় অপেক্ষমান। এমন সময় দেখতেছি একটা বিষাক্ত সাপ ওই বিচ্ছুর দিকে, ওই যুবকের দিকে তার গতি দিয়ে আসতেছে। বিচ্ছুটা যখন দেখতেছে সাপটা যুবকের মাথা বরাবর দংশন করবে, এমন সময় বিচ্ছু আর বসে থাকে নাই, বিচ্ছু অপর দিক থেকে ওই সাপের উপর উল্টা দংশন শুরু করে দিল। আল্লাহর বান্দা বলেন, আমি দূর থেকে তাকায় দেখতেছি ওই সাপ এবং বিচ্ছুর ভিতরে মারামারি বড় হামলা শুরু হয়ে গেছে, দুইজনের ভিতরে যুদ্ধের মতো বড় একটা ঘটনা ঘটে যাইতেছে। আল্লাহু আকবার, দুইজনের মোকাবেলা এক অপর দিক থেকে মোকাবেলা করে শেষ পর্যন্ত বিচ্ছুটা বিজয় লাভ করলো, সাপটা পরাজয় লাভ করলো, সাপটা মৃত্যুবরণ করলো, বিচ্ছুটা বিজয় লাভ করে আবার পিছন দিকে নদীর কিনারায় দৌড়ায়। বলে নদীর কিনারায় গিয়া যখন হাজির হয় আবার কচ্ছপটা তার ফিটটাকে উপরের দিকে বসায় দেয়, আর কচ্ছপের ফিটের উপর বিচ্ছুটা বসে যায়। কচ্ছপ এবার আবার আগের গতিতে নদীর ওই পারে চলে গেল। জিন্নুনি মিশরী বলেন, ও দয়ার মালিক, তোমার রহমতের কারিশমা বুঝতে পারি না। ও দয়ার মালিক, একটা যুবককে তার মৃত্যু থেকে বাঁচানোর জন্য উঠো, তোমার সাথে কথা আছে। আল্লাহর বান্দা যখন জিন্নুনি মিশরী ওই যুবককে ঘুম থেকে উঠাইলো, বিস্তারিত ঘটনা খুলে বলার আগে বলে, বাবা বল তুই কি কোন বড় আল্লাহওয়ালা? বলে, না না আমি আল্লাহওয়ালা নই। বল তোর বাবা কোন আল্লাহওয়ালা? বলে, না আমার বাবা আল্লাহওয়ালা নয়। বল তোর তাহলে দাদা আল্লাহওয়ালা? বলে, না আমার দাদা আল্লাহওয়ালা নয়। বলে, তাহলে তুই আল্লাহওয়ালা বংশের একজন যুবক? বলে, না আমি আল্লাহওয়ালা বংশের যুবক নয়। বলে, বল তাহলে তুই কে? বলে, আমি হলাম একজন গোপাল, আমি হলাম হিন্দু। এরে যুবক, তুই যদি হিন্দু হয়ে থাকস তাহলে তোরে এই 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 ঘটনা কেন তোরে একটা বিচ্ছু নদীর ওই ওই কিনার থেকে আইসা আল্লাহ তোরে বাঁচাইল? বলে, এটার পিছনে কোন রহস্য আছে নি? বলে, অবশ্যই রহস্য আছে। কি রহস্য? বলে, ও আল্লাহর বান্দা, আমি একজন হিন্দু ছেলে মুসলমান ছেলের সাথে আমি বন্ধুত্ব করেছিলাম, গতকালকে রাত্রে আমার মুসলমান বন্ধুদের সাথে আমি নাস্তা করার জন্য বাজারে গিয়েছিলাম। নাস্তা যখন মুখের ভিতরে দিব, বন্ধুরা বলে বিসমিল্লাহ বলে নাস্তা খা। আমি বললাম, কিসের বিসমিল্লাহ? বিসমিল্লাহ আমি মানি না, আমি বিসমিল্লাহ ছাড়াই নাস্তা খাবো। ওরে মুসলমান, যেই আল্লাহওয়ালা, যে আল্লাহর বান্দা খাঁটি মুমিন, সে কোনোদিন বিসমিল্লাহ ছাড়া মুখের ভিতরে হালাল জিনিস দিতে পারবে? আল্লাহর বান্দা এবার গোপাল বলে, ও আল্লাহর বলি, আমি যখন বিসমিল্লাহকে অঙ্কার করলাম, বিসমিল্লাহকে অস্বীকার করলাম, আমার মুসলমান তিন বন্ধু আমাকে তালাক দিয়ে চলে গেল। বলে, তোর মতো বন্ধুর দরকার নাই, তোকে আর আমরা বন্ধু বানাবো না। এই কথা বলে আমার বন্ধুরা আমাকে বিদায় দিয়ে চলে গেল। আমি আমার মনক্ষুণ্ণ হয়ে রাত্রিবেলা বাড়িতে ফিরে আসলাম। রাত্রে 10টা 11টার সময় আমি যখন আমার নিদ্রা শয়ন গায়ে গেলাম, আমি ঘুমায় গেলাম, চোখ দুইটা আমার বন্ধ হয়ে গেল। হঠাৎ করে কে যেন আমার ডাক দে, আই ও আমার আদরের বন্দা, আজকে তুই আমার নামকে নিয়ে অ্যাঙ্কার করে ফেললি। কোন জায়গায় বসবাস করো? কার রহমতে তুমি আসমানের নিচে এই জমিনের উপরে বসবাস করো? ইরে বন্দা, তুই আমার নামটা স্বীকার করলি, আয় আমার নামের ছায়ার নিচে তুই চলে আয়। বলে, আল্লাহর বান্দা, রাত্রিবেলা যখন এই আওয়াজটা শুনলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে কিছুই দেখি না, কিছুই দেখি না, কিছুই দেখি না।
রাত্রে অনেক ঘুমের চেষ্টা করেছি, চোখে আমার ঘুম আসে না। সকাল বেলায় বাবা গরু নিয়ে আমার মাঠে পাঠাইয়া দিয়েছে, আইসা যখন গরু চড়াইতেছি আমার দু চোখে ঘুমের ভাব, ঘুমায়া গেলাম। এই ঘটনা ঘটছে আমি জানি না ওগো আল্লাহর বলি, আর চিন্তার কোনো কারণ নাই, আর দেরি করার কারণ নাই। আমি বুঝতে পারলাম বিসমিল্লার মালিক হলো আসল রব, ওই রবের কালিমার মালা আমার গলায় পরাইয়া আমারে মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান এবার বলেন তো আল্লাহ জালেম না দয়ালু? তাহলে দয়ালু হলে আল্লাহ আমাকে রোগ শোক কেন দেন? ওলামায়ে কেরাম তিনটা কারণ লিখেছেন। এক নাম্বার কারণ হলো আল্লাহ বন্দারে অসুস্থ রোগ শোক দেন গুনার কারণে। কিসের কারণ? গুনার কারণে। বান্দা যখন গুনাহ করতে করতে নিজের পাপকে ভারী করে ফেলে তখন আল্লাহর রোগ দিয়ে তার গুনাহ সাফ করেন, ঠিক কি? এরে বান্দা এবার বুঝতে হবে বান্দা গুনাহ কেন করে। মুফাসসিরিনে কেরাম বলেন বান্দা গুনাহ করে চার কারণে। কয় কারণ? চার কারণে বান্দা গুনাহ করে। এক নাম্বার কারণ হলো বান্দা যখন মনে করে আমি যে গুনাহ করতেছি আমারে কেউ দেখে না, দরওয়াজা জানালা সবগুলা বন্ধ করে, মোবাইলের ভিতরে নেটে ঢুকে আজো বাজো উল্টা পাল্টা দেখে, কি দেখে না? কতক্ষণ না কেন দেখে না? মনে কি করে? দরওয়াজা জানালা বন্ধ করে মনে করে আমারে কেউ দেখে না। আপনাদের বিবেক কি বলে? দেখনেওয়ালা একজন আছে না নাই? আহ বাবাই বিদেশ থেকে বড় একটা মোবাইল পাঠিয়ে দিয়েছে, যেই মোবাইলটা নামাজি ছেলেটাকে বেনামাজি বানাইতেছে। যেই মোবাইলটা যেই ছেলে মার কথা মানতো, ওই মোবাইলের কারণে ছেলে এখন মার কথা মানে না। সমাজে এমন যুবক আছে না নাই? এই মোবাইলটা পাইয়া আরামে দরওয়াজা জানালা সবগুলা বন্ধ করিয়া যুবক এবার মোবাইল টিভি, আর মনে করে আমারে কেউ দেখে না। আল্লাহ বলেন বন্দারে দুনিয়ার কেউ দেখুক আর নাই দেখুক, আমি আল্লাহ কিন্তু দেখতে আছি। জোরে কোন ঠিক কিনা? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলে বন্দা আমি আল্লাহ সতর্কের নজর তোর দিকে তাকায় দিলাম, তোর দিকে নজরটা দিয়ে দিলাম, সতর্কীকরণ নজর। এরে বান্দা লাবিল মিরসাদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন লাবির মিরসাদ কাকে বলে? একটা লোক পাখি শিকার করার জন্য গিয়েছে, এদিকে তাকান পাখি শিকার করার জন্য যখন তীরটা পাখির দিকে নিক্ষেপ করবে, এখন এই তীরটা পাখির দিকে নিক্ষেপ করবে এমন সময় তীর নিক্ষেপ করনেওয়ালার চোখ পাখির দিক থেকে অন্যদিকে যাবে, এক দৃষ্টিতে পাখির দিকে তার নজরটা থাকবে। আল্লাহ বলে বন্দারে ওই তীর নিক্ষেপ করনেওয়ালার নজর যেমন সেকেন্ডে সেকেন্ডে ওই পাখির দিকে দিয়ে দিল, আমি আল্লাহ তাআলা ওই তীর নিক্ষেপ করনওয়ালার চাইতে কোটি কোটি গুণ বেশি ২৪ ঘন্টার ভিতরে তুই বন্দার দিকে আমি আল্লাহ দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন বাসার কোনো সুযোগ আছে নি? উস্তাদ ছাত্রকে সবক দেও ছাত্রের দল, অনেক পরানি পড়াইলাম শরীয়ত মারফতের সব এলেম তোমাদের ভিতরে ঢুকাইয়া দিলাম, দেখি পরীক্ষার ভিতরে কতটুক পাশ করবা। এক একটা হাতের ভিতরে মুরগি দিয়ে এক একটা ছুরি দিয়ে পাঠাইয়া দিলেন। এরে ছাত্রের দল যাও এই মুরগিটা এমন জায়গায় জবে করবা কেউ যেন না দেখেন। ও আমার যুবক ভাই মুরগিটা জবে করার জন্য উস্তাদের কথা মতো ছাত্ররা মুরিদেরা নিয়ে দৌড় মারল। কিছুক্ষণ পরে আইসা উস্তাদের সামনে হাজির, মুরগিগুলা জবাই করে নিয়ে আস, শর্ত ছিল কেউ যেন না দেখে। জিজ্ঞাস করতেছে ডান দিক থেকে তুমি কোথায় জবে করেছো? বলে হুজুর আমি আমার ঘরের ভিতরে জবে করেছি কেউ দেখে নাই।
আর একজন বলে হুজুর আমি গর্তের ভিতরে ঢুকে যাবে করেছি কেউ দেখে নাই। আরেকজন বলে হুজুর আমি জঙ্গলের ভিতরে ঢুকে যাবে করেছি কেউ দেখে নাই। আরেকজন বলে হুজুর আমি পাহাড়ের চূড়ায় গিয়া যাবে করেছি কেউ দেখে নাই। সর্বশেষ একবারে সাদা সিধে একটা ছাত্র মরির দাঁড়ায় রইল, হাতের ভিতরে মুরগিটাও জীবিত ছুরিটাও আছে, মুরগিটা জবে করতে পারে নাই। এ মুরগি তুমি কেন মুরগিটা জবে করতে পারো নাই? বলে ওস্তাদ জি আপনার কথা মতো মুরগিটা নিয়ে ছুরিটা নিয়ে বাড়িতে রওনা দিয়ে দিলাম। বাড়িতে গিয়ে যখন ঘরের ভিতরে ঢুকলাম জবে করার চেষ্টা করতেছি পারি নাই, ঘরের পিছনে গেলাম জবে করার চেষ্টা করতেছি পারি নাই, গর্তের ভিতরে ঢুকলাম জবে করার চেষ্টা করতেছি পারি নাই, পাহাড়ের চূড়ায় উঠলাম জবে করার চেষ্টা করতেছি পারি নাই। ওস্তাদ জি অবশেষে আপনার দরবারে জীবন্ত মুরগি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। বলে কি হয়েছে, কেন জবে করতে পারো নাই? বলে আপনি একটা শর্ত দিয়েছিলেন জবে করতে কেউ যেন না দেখে, আমি যেখানে যাই মরবটা যখন ছুরিটা তার গলার দিকে চালাইতে থাকি তখন আমি তাকে দেখি। দুনিয়ার কেউ আমার মুরগি জবাইটা দেখলো না, মা দেখলো না, বাবাই দেখলো না, ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ দেখলো না, কিন্তু যিনি আমার সৃষ্টি করেছেন আমার মালিক আমার দিকে তাকায় রইছে। এরে বান্দা তাহলে বাঁচার কোন সুযোগ আছে নি? এই জন্য আল্লাহ বলেন না রব্বাকা লাবিল মিরসাদ, ও বান্দা বাঁচার সুযোগ নাই, যেখানে থাকো কেউ দেখো আর না দেখো আমি আল্লাহই দেখি। এই জন্য পয়গম্বর বলেন উম্মতরে এমন ভাবে ইবাদত কর, এমন ভাবে ইবাদত কর যেন তুমি তোমার মালিককে দেখতে আসো, আর যদি তোমার মালিককে তুমি না দেখো এই কথা ধারণা করো, ও আল্লাহ আমি তোমারে দেখি আর না দেখি তুমি আল্লাহই কিন্তু আমারে দেখতেছো। এই কথা যে বান্দার দিলের ভিতরে আসবে তাহলে নামাজের ভিতরে চুরি করবে কতক্ষণ না কেন চুরি করবে? নামাজে চুরি করে কেমনে আবার বুঝেননি? মসজিদের ভিতরে খতিব সাহেব আসছে, এবার মুসল্লির নামাজের রাকাতও বড় রুকুও বড় সেজদাও বড় কিন্তু কেউ নাই আশপাশে, দুই রাকাত চার রাকাত নামাজ পড়তে, চার রাকাত নামাজ পড়তে দুই মিনিটও লাগে না, কিভাবে পাখির মতো রুকু দিতে আছে আর সেজদা দিতে আছে, কয় রাকাত পড়তেছে খবরই নেই। রাসূল বলেন দুনিয়ার জমিনে সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে নামাজ চুরি করে, জোরে বলেন কথা ঠিক কি না? আর এই চোর নামাজি চোর আমাদের সমাজে আছে না নাই? কথাখন আছে না নাই? সমাজের ভিতরে যদি 90% মানুষ নামাজ পড়ে আপনি জরিপ দিয়ে দেখবেন এদের ভিতরে আরো 30% নামাজ পড়ে মানুষের লজ্জায় মসজিদের সভাপতি বানাবে না। দেখেন এদিকে মসজিদের সভাপতি নামাজ দিয়ে সুদ খায়, আছে না? যতক্ষণ পর্যন্ত এই গুসখোর এই হারামখোরকে মসজিদের সভাপতি থেকে বাদ না দিবে, কোটি টাকা মসজিদ দিয়া কোটি টাকা দিয়ে মসজিদ সাজাইবা, আল্লাহর কসম ওই সমাজে শান্তি আসবে না, গজব আর গজব আসবে। কারে দিয়া তুমি সভাপতি বানাইছো? সুদখোরে দিয়া? একটা সুদখোর একটা মুমিনের উপর নেতৃত্ব করবে? তুমি আবার শান্তিও পাও শান্তিও চাও? অসম্ভব কথা, শান্তি কখনো পাইবা না যতক্ষণ পর্যন্ত নেতৃত্ব দিবে হারাম করার সুদকো, জোরে কোন ঠিক নেই? এজন্য মুসলমান যতই কিছু করি কেউ দেখুক আর না দেখুক কে দেখে? এক নাম্বার হলো তাহলে গুনাহ করে বান্দা যখন মনে করে কেউ আমার দেখতেছে না। দুই নাম্বার বান্দা গুনাহ করে কখন? যখন বান্দা মনে করে আমি এই কাজটা করতেছি কেউ জানে না, আমি একা একাই জানি কেউ জানে না,
আল্লাহ বলে বন্দারে কেউ জানুক আর না জানুক আমি আল্লাহ তোর সব কিছু জানি, জোরে কোন ঠিক নেই। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুফিস সুদুর, আল্লাহ বলে বন্দা তুমি তোমার হাত দিয়া কি খেয়ানত করো তাও আমি আল্লাহ দেখি, বন্দা তোমার চোখ দিয়া কি খেয়ানত করো তাও আমি আল্লাহ দেখি, ওরে বন্দা তোমার দিলের ভিতরে কি কি কল্পনা জল্পনা করো কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, আমি এখানে বয়ান করতে আসি আমার দিলের ভিতরে কি আছে না না আছে কে জানে? আল্লাহই জানে। আপনি নামাজ পড়তেছেন, টাকা দান করতেছেন, যাকাত দিতেছেন, বছরের ভিতরে কয়েকবার উমরা করতেছেন, দিলের ভিতরে কি আছে না আছে কে জানে? আল্লাহ বলে ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, ওরে বান্দা হাতে কি করে মানুষ দেখে, চোখে কি করে মানুষ দেখে, পায়ে কি করে মানুষ দেখে, একটা মানুষ যাত্রা গানের দিকে হাঁটে হাঁটিয়ে গেলে অন্য মানুষ দেখবে, একটা মানুষ অন্যকে অন্যায় ভাবে থাপ্পড় দিলে অন্য মানুষ দেখবে, একটা মানুষ চোখ দিয়ে টেলিভিশনের দিকে তাকায়া থাকলে অন্য মানুষ দেখবে, কিন্তু একটা মানুষ দিলে দিলে কল্পনা করলে অন্য মানুষ জানবেও না দেখবেও না। আল্লাহ বলে কেউ দেখুক আর নাই দেখুক আমি আল্লাহ তা জানি। বান্দা যখন মনে করে আমার বিষয় কেউ জানে না তখন বান্দা গুনাহ করতে সক্ষম হয়ে যায়। আরে বান্দা আমি বলতে চাইতেছিলাম বান্দা গুনাহ কেন করে, দুইটা কারণ বলছি। তিন নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না, আমি বড় নেতা হয়ে গেলাম, আমি আগে বাবার ছোট্ট শিশু ছিলাম, ছোট্ট সন্তান ছিলাম, বাবাই মারলে মারতে পারতো, এখন আমি বড় হয়ে গেছি আর মারতে পারবে না, আগে আমি ছাত্র ছিলাম এখন আমি শিক্ষক হয়ে গেলাম কেউ মারতে পারবে না, আগে আমি ছোট ছিলাম এখন আমি বড় হয়ে গেলাম কেউ মারতে পারবে না, কেউ আমারে কিছু করতে পারবে না, তখন বান্দা গুনাহ করতে সক্ষম হয়ে যায়। আল্লাহ বলে বান্দারে কেউ কিছু করতে পারুক আর না পারুক আমি আল্লাহ সবার চাইতে বেশি ক্ষমতা রাখি। ইন্না বাতশা রব্বিকাল শাদীদ, আমি আল্লাহর দরায় এত শক্ত দরা আমার দরা থেকে কেউ বাঁচতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দরা বড় শক্ত দরা রে ভাই। এই জন্য তিন নাম্বার যে বান্দা মনে করবে আমারে কেউ কিছু করতে পারবে না, ওই বান্দা গুনাহ করতে সক্ষম হয়ে যাবে। চার নম্বর যেই বান্দা মনে করবে আমার সাথে কেউ নাই, আমি একা একা, আমি একা একা, আমার সাথে কেউ নাই, ওই বান্দা গুনাহ করতে সক্ষম হবে। আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, ওরে বান্দা তুমি যদি মনে করো তোমার সাথে কেউ নাই, তুমি মনে করলে মনে করতে পারবা, তবে তুমি যখন যেথায় থাকো কেউ থাকুক আর নাই থাকুক আমি আল্লাহই তোমার সাথে থাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান পয় নম্বর কে মক্কার জমিনে কাফের বেঈমানরা তার সরলতা দেখে, তার বিশ্বাস, তার কথাবার্তা, মুআমালাত, মুআশারাত সহি শুদ্ধ দেখে নিজের স্বর্ণ গুলা নবীজির কাছে জমা দিতেন জানেননি। ও ভাই যখন এই কোরআনের দৌলত সবার সামনে যখন প্রচার করেন এবার আর ভালো লাগে না, এবার নবীজিকে মৃত্যুক বলে, নবীজিকে এবার গালি দেয়, আল্লাহ আমাদের সাথে আছে নবীজির একটা কথার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আল্লাহর পয়গম্বর যখন দুশ্মন হয়ে গেল, রাত্রিবেলা নবীজিকে মারার জন্য সবাই একসাথ হলো, লম্বা সুরা ঘটনা আমি বলতে চাইতেছি না, নবী রাত্রিবেলা বেরোয়া আবু বকরের বাড়িতে হাজির হয়ে গেল, আবু বকর রে ভরাক্রান্ত হৃদয় নিয়ে তোমার বাড়ির দরওয়াজায় আমি হাজির হয়ে গেলাম, জাগ্রত আছো কিনা উঠো। আবু বকর একটা আওয়াজের সাথে তাড়াতাড়ি বলে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আমি গভীর রজনীতে আপনার জন্য অপেক্ষমান। এরে আবু বকর এই গভীর রাত্রে সবাই ঘুমাইতেছে তুমি কেন এক ডাকে জাগ্রত হয়ে গেলা? বলে আজকে এক আমি জাগ্রত রয়েছি তা নয়, আজ থেকে 4 মাস কিংবা 6 মাস আগে আপনি আমাকে একটা ওয়ার্নিং দিয়েছিলেন, আবু বকর রে কোন দিন জানি এই মক্কা ছেড়ে অন্যদিকে চলে যায় বলা যায় না,
তুমি আমার জন্য প্রস্তুত থাকিও আমার সফরের সঙ্গী হইতে। বলো ওই 4 মাস কিংবা 6 মাস আগে যে আপনি আমাকে ওয়ার্নিং দিয়েছিলেন, ওই 4 মাস কিংবা 6 মাস আগ থেকে আমি আবু বকর একটা রাতও আমার ফিটের সাথে বিছানাকে লাগাই নাই। ও পয়গম্বর, আমি আপনার সফরের সঙ্গে আমার জন্য তৈয়ার। বলে ও আবু বকর, তাহলে আর দেরি করবা না, ঘর থেকে বাহির হও। ঘর থেকে বাইর হইয়ে চলো আমরা ইয়াসরাবের দিকে চলে যাব। গার সুরে পয়গম্বর হাজির হয়ে গেলেন। আবু বকর ভয় করতেছে, ও পয়গম্বর আমরা মক্কা থেকে বের হয়ে ইয়াসরাবের দিকে রওনা দিয়া দিলাম, আমার কাছে ভয় লাগে এই যে গর্তের ভিতরে কাফের বেঈমান যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আপনাকেও মেরে ফেলবে, আমি আবু বকর কেউ মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'না। ওরে আবু বকর চিন্তা করবা না, তুমি আর আমি দুইজন মনে করতেছ না না আমরা দুইজন নয়, আমাদের সাথে আরো একজন আছে, তিনার নাম হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবী আবু বকর সাথে। বাড়িতে রাখিয়া গেলেন, বাড়িতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে আবু বকর বই পাইলেন কাফেরকে দেখিয়া। নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। ও মুসলমান, বুঝাইতে চাইতেছি আমি যখন যেতাই থাকি না কেন, কেউ থাকুক আর না থাকুক আমার সাথে একজন আছে, তিনার নাম কি? তাহলে আমাদের উপর রোগ শোক বলা মুসিবত আসার 1 নম্বর কারণ হলো গুনাহ। আর বান্দা গুনাহ করে 4 কারণে। ও মুসলমান, এবার চিন্তা করে দেখেন, এই 4টা কারণের যে কোনো কারণ যদি আমার উপর চলে আসে বাঁচার কোনো সুযোগ নাই। এবার শুধু গুনাহ করলাম দুনিয়ার জমিনে গুনাহ গুলা রাইখা গেলাম এমন নয়। ওরে মুসলমান, গুনাহ করলে হাশর ময়দানে এই গুনার বড় বড় সাক্ষী হবে 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর, বান্দা গুনাহ নিয়ে যখন হাশর ময়দানে হাজির হয়ে যাবে, বান্দার সামনে একটা আমলনামা চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াবুজিআল কিতাব, ওয়াবুজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়াইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার সামনে একটা আমলনামা চলে আসবে, বান্দা দেখবে সেখানে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ, বড় থেকে বড় গুনাহ সবগুলা লিপিবদ্ধ আছে। বান্দা দেখবে সেখানে ছোট্ট থেকে ছোট্ট নেকি, বড় থেকে বড় নেকি সবগুলা লিপিবদ্ধ আছে। বান্দা বলবে, আল্লাহ রে এটা কেমন কিতাব, ছোট থেকে ছোট বড় থেকে বড় সব গুনাহগুলা লেখা। আল্লাহ পাক বলবেন, রে আব্দুল্লাহ তুই যে গুনাহ করেছিলি এই গুনাহ তোর জন্য প্রমাণ হয়ে গেল,
এই আমলনামা, এই বই, কিতাবখানা তোর জন্য প্রমাণ তুই গুনাহ করেছ। ও বান্দা আব্দুল্লাহ সেই দিন আল্লাহকে বলবে, আল্লাহ এই আমলনামাটা পুরা মিথ্যা, আমি কোনোদিন গুনাহ করি নাই। ও বান্দা দুনিয়াতে আমি গুনাহ করছি না করি নাই জানেন নি আল্লাহ। আল্লাহ বলবে, এ আব্দুল্লাহ এই আমলনামায় দলিল দিতেছে তুই গুনাহ করছ। বলে, না না আল্লাহ আমি গুনাহ করি নাই, এটা মিথ্যা একটা আমলনামা। আল্লাহ পাক বলবে, নো ফেরেশতার দল এই বান্দার জন্য দুই নাম্বার দলিলটা নিয়ে এস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো ফেরেশতা দুইজনা এসে হাজির হয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন বান্দার সামনে এসে হাজির হয়ে যাবে, ইরে আব্দুল্লাহ তুই গুনাহ করছো, আমরা দুইজন ফেরেশতা সাক্ষী। এরে বান্দা বলেন তো, আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? আর জোরে বলেন। কেউ বলে কেমনে থাকে কেমনে থাকে, বলে দুইটা ফেরেশতা আছে। শুধু তাই নয়, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা করি আর না করি সবগুলা লিপিবদ্ধ হয় আমার। আপনার মায়ার নবী বলেন, দুই কাঁধে দুইটা ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা নেক লেখে, বাম কাঁধের ফেরেশতায় বদ লেখে। যখন কোন বান্দা একটা গুনাহ করে ফেলে, তখন ডান কাঁধের ফেরেশতাকে বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করে, আহাত্তুব আমি কি লিখবো নি, এই বান্দা যে গুনাহ করছে গুনাহটা আমি কি লিখবো? ডান কাদের ফেরেশতা বলে, লালা ওয়ান্তা জেনসা, এখন লেখিস না, এখন লেখিস না, একটু অপেক্ষা কর। পয়গম্বর বলেন, কতক্ষণ অপেক্ষা করে? এক রাওয়ায়েতে বলেন 6 ঘন্টা, আরেক রাওয়ায়েতে বলেন 16 ঘন্টা। 6 ঘন্টা কিংবা 16 ঘন্টা বদ লেখনেওয়ালা ফেরেশতা অপেক্ষা করে, ডান কাদের ফেরেশতা অপেক্ষা করার জন্য কেন বলেন? পয়গম্বর বলেন, এই ডান কাদের ফেরেশতা যখন অপেক্ষা করতে বলে, আর বান্দা যদি 6 ঘন্টা কিংবা 16 ঘন্টা পাইয়া ওই কৃতকর্ম গুনাহ যেটা করে ফেলেছে, এই গুনার উপর যদি একবার তাওবা করে, ওই খাতার ভিতরে গুনাহ লেখার আগে আগে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বান্দা এই গুনাহটা করিয়া তাওবা না করে 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে, তাহলে বান্দার আমলনামায় গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আর পয়গম্বর বলেন, ডান দিকের যে ফেরেশতা আছে, বান্দা যখন একটা নেকের কাজ করে ফেলে, ডান দিকের ফেরেশতা বাম দিকে তাকায় না, ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে জিজ্ঞাসা করে না। যখন ডান দিকের ফেরেশতা তাকায় দিকে, বান্দা একটা নেকের কাজ করে ফেলছে, তখন ডান দিকের ফেরেশতার অপেক্ষা করে না, একটা নেকির সাথে আর 9টা নেকি যোগ করিয়া ওই নেককার বান্দার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বুঝেননি, বুঝেননি আবার দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নাই? জীবনটা আমার নিয়ন্ত্রণ করতে পারে কি পারে না? ও নাস্তিকের দল, তোমরা যারা মনে করো দুই কাঁধে দুইটা ফেরেশতা কেমনে জীবনের আমল নামা লেখে, এই দুই কাঁধের দুইটা ফেরেশতা জীবনের খারাপ ভালো কেমনে লেখে, কেমনে তাদের পক্ষে সম্ভব? এর নাস্তিক টাকা, একতলা একটা বাড়ি বানাইছো, দোতলা একটা বাড়ি বানাইছো, দোতলার ভিতরে বড় একটা ফ্লট বানাইছো, এই ফ্লটটাকে নিয়ন্ত্রণ করার জন্য কয়টা ফ্যান চলতেছে, কয়টা ফ্রিজ চলতেছে, কয়টা লাইট চলতেছে, এগুলা নিয়ন্ত্রণ করার জন্য ঘরের কোনায় ছোট্ট একটা কিছু আছে না নাই? কতক্ষণ নাই দিকে নাই? নাম কিটা? কি কি? মিটার। মিটার, এই মিটারটা ঘরের কোনায় বসিয়া বসিয়া এরে নোয়াখালীর লোক, ও ফেনীর লোক, ও কুমিল্লার লোক, ও বরিশালের লোক, এত চালাক মনে করিও না, শীতকালেও কম্বল গায়ে দিয়ে ফ্যানটা চালায় দিস আর হাসতে আছো, কি আরাম লাগে? তোমার আরাম লাগাইবে মাস শেষ ওই মিটারটাই ঠিক নেই, জোরে কন্যা গায়ে মিটার বলে দিবে, কম্বল গায়ে দিয়ে ফ্যান যে চালাইছ, আজকে কয় দিনে কয় রাত, কয় দিনে মাস পুরে, কয় দিনে সপ্তাহ পুরে, তোমার বুঝাইবে মাস শেষে 4000 তোমার মিটারে তোমার বিল উঠে ফেলবে। এ নাস্তিকের দল যদি একটা মিটার একটা বিল্ডিং এর একটা ফলটকে নিয়ন্ত্রণ করতে পারে, এই দুইটা ফেরেশতা আমার জীবনকে নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ করতে পারে কি পারে না? মুসলমানের জন্য পয়গম্বর বলে এই দুইটা ফেরেশতা হাশর ময়দানে দাঁড়ায়া যাবে। আব্দুল্লাহ বলবে না না না, আমি গুনাহ করি নাই। ফেরেশতারাও মিথ্যা কথা বলে, আল্লাহ পাক বলবেন ওরে ফেরেশতার দল, এই আব্দুল্লাহ এক নম্বর সাক্ষী আমল না আমাকে মিথ্যা বলল, দুই নম্বর সাক্ষী আমার ফেরেশতাদেরকে মিথ্যা বলবো বলল, চার নম্বর সাক্ষী হাজির কর, আল্লাহ পাক বলবে সাড়ে তিন হাত বড়ির ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ তোমরা সাক্ষী দাও। আলিয়া মানাফতি মুআলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত বলবে আল্লাহ আমার দিয়া গুনাহ করছে, পা বলবে আল্লাহ আমার দিয়া গুনাহ করছে, চক্ষু বলবে আল্লাহ আমার দিয়া গুনাহ করছে, এই কন্যা বলবে আল্লাহ আমার দিয়া গুনার কাজ শুনছে। এই সাড়ে তিন হাত বড়ি যখন তার বিরুদ্ধে কথা বলবে, আব্দুল্লাহ বলবে হাত এত কষ্ট করে তোরে আমি কত তেল মালিশ করলাম, কত লোশন মালিশ করলাম, যখন তোর হাত তোর ভিতরে একটা কাঁটা গাছে ডাক্তারের কাছে গিয়া কত ওষুধ সেবন করলাম, আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিছিস, এর পা তোরে কত মায়া করলাম, কত যত্ন করলাম, আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে মাওলার দরবারে সাক্ষী দিতেছ, এরে চক্ষু তোরে কত সম্মান করলাম, কত মায়া করলাম, কত যত্ন করলাম, চশমা পর্যন্ত লাগাইলাম, আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিতে আস। আল্লাহ পাককে বলবে আল্লাহ গো এই হাত পায়গুলো আমার মিথ্যা বলতেছে, আমার বিরুদ্ধে মিথ্যা বলে। আল্লাহ পাক বলবেন আব্দুল্লাহ আমল নামাও মিথ্যা, ফেরেশতারাও মিথ্যা, ইরে আব্দুল্লাহ তোর অঙ্গ প্রত্যঙ্গও মিথ্যা, ও ফেরেশতার দল আব্দুল্লাহর বিরুদ্ধে চার নম্বর সাক্ষীটা হাজির কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যখন অনুমতি দিয়ে দিবেন, এবার আব্দুল্লাহ ও ভাই আপনি আর আমি যেই জমিনের উপর দাঁড়াইয়া, যেই জমিনের উপর শুইয়া, যেই জমিনের উপর আটিয়া, যেই জমিনের উপর বসিয়া গুনাহ করেছি, ওই জমিনের ভূখণ্ডটা বান্দার সামনে নিয়ে হাজির করে দিবে। ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা, ওই দিন জমিন তাস তাস করে বলবে এ আব্দুল্লাহ তুই আমার উপর দাঁড়াইয়া সুদের লেনদেন করেছিলি, এ আব্দুল্লাহ তুই আমার উপরে বসিয়া টেলিভিশনের দিকে তাকাইয়া উলঙ্গ নারীদেরকে দেখছিস, ও আব্দুল্লাহ তুই আমার উপর শুইয়া জেনা করেছিলি। আব্দুল্লাহ বলবে আল্লাহ এই জমিনটাও মিথ্যা কথা বলে। আল্লাহ পাক বলবেন না না না, আমল নামও মিথ্যা হইতে পারে, এর ফেরেশতারাও মিথ্যা হইতে পারে, এর তরঙ্গ প্রত্যঙ্গও মিথ্যা হইতে পারে, জমিন কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। জমিনকে আমি আল্লাহ অর্ডার দেই নাই, যদি আমি আল্লাহ অর্ডার দিতাম তোর সাথে সাথে দশায়া দিত। আজকে জমিন সাক্ষী দিতেছে আর দেরি করা যাবে না। ও ফেরেশতার দল এই বান্দা হাতে পায়ে শিকল কড়া লাগাইয়া এই বান্দাকে হেসদাইয়া হেসদাইয়া জাহান্নামের নিয়া যা। ও বাজান খেয়াল করেন, যেই বিবির সামনে আপনি দাপট দিয়ে চলছিলেন, আপনার বিবির সামনে ফেরেশতারা আপনার হাতের ভিতরে কড়া লাগাইয়া দিবে। যেই গোলামের সামনে আপনি দাপট দিয়ে চলেছেন, গোলামকে বলছেন বস, গোলাম বসেছিল, গোলামকে বলছেন দাঁড়া, গোলাম দাঁড়ায় ছিল, আপনার সম্মান তার কাছে কেমন আমি বুঝাইতে পারবো না। এই গোলামের সামনে আল্লাহর ফেরেশতারা আপনার গলার ভিতরে শিকল লাগাইয়া দিবে। আল্লাহ পাক যখন অর্ডার দিবে, ফেরেশতারা বান্দার হাতের ভিতরে গলার ভিতরে পায়ের ভিতরে তিনটা শিকল লাগাইয়া ফেরেশতারা যখন জাহান্নামের দিকে টানতে থাকবে, আল্লাহ 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 করে বান্দা ডাক দিবে, ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দা আজকে মায়ার ডাকা ডাকে, বলে যত মায়ার ডাকা ডাকুক আমি আল্লাহ তার দিকে চাইব না, আজকে আমি আল্লাহ রহিম, আজকে আমি আল্লাহ রহমান না।
হয়, ও ফেরেশতারা দেরি করা যাবে না, এই বান্দার পাও এবং তার পাও এবং তার মাথাকে, তার পাও এবং মাথাকে একসাথে বাঁধিয়া, তার পাও এবং মাথাকে একসাথে বাঁধিয়া ফুটবলের মতো একটা লাঠি মাইরা ও ফেরেশতারা তাকে জাহান্নামের ভিতরে ফালাইয়া দেয়। ফেরেশতারা দেরি করবে না, ওই বান্দার পাও এবং মাথাকে একসাথে বাঁধিয়া একটা লাঠি মাইরা জাহান্নামের ভিতরে ফালাই বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান বুঝে আসছে এবার, যদি গুনাহ করে তাহলে জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। আজকে কার জন্য আপনার ফিদের এই সুন্দর চামড়াটারে আপনি রোদে তাপে জ্বালায় দিতেছেন, এত মায়া করিয়া সন্তানকে আপনি আজকে লালন পালন করতে গিয়া নামাজ পড়েন নাই, গুনার কাজের ভিতরে লিপ্ত হয়ে গেছেন, আজকে এত কষ্ট করিয়া যে মেয়েকে আপনি পড়ানো খাওয়ানোর ব্যবস্থা করলেন, ওই হাসর ময়দানে আপনার মেয়ে আপনার জন্য একটা নেকি দিতে রাজি হইবে না? জোরে কোন ঠিক নিরে বাবা। এই মুসলমান যদি বুঝি তাহলে অনেক কিছু, যদি না বুঝি তাহলে কিছুই নাই। ওরে যেই সন্তানের জন্য আজকে আমরা পাগল হয়ে গেলাম, যেই সন্তানের জন্য আজকে আমি দিনকে দিন বলি না রাতকে রাত বলি না, যে সন্তানের জন্য পাঁচ বছর দশ বছর বিদেশের বাড়িতে পড়ে রইলাম, নামাজ নাই রোজা নাই কিছু নাই, আপনি মরতে দেরি হবে, আপনার সন্তান আপনাকে মাটির ভিতরে গাড়তে দেরি করবে না, জোরে কোন কথা ঠিক কিনা? ও বক্সগঞ্জের মুসলমান আব্বাজান বিদেশের বাড়িতে হাজির, বাড়িতে একটা ছোট্ট কুড়ে ঘর রাইকে চলে গেছে, পাঁচ বছর টানা বিদেশের বাড়িতে বিদেশ করতেছে, হঠাৎ করে সন্তান একদিন ফোন দিয়ে বলে বাজার আজকে পাঁচ বছর পর্যন্ত বিদেশ করতেছেন, আপনার চেহারা কোনোদিন দেখি না। ও বাজান আপনার কি মনটা চায় না আমাদেরকে দেখতে? ও বাজান আপনার মনটা কি চায় না দেশে একবার আসতে? বুঝার জন্য বলতেছি ভাই, খেয়াল করেন আব্বাজানের দুই চোখের পানি কে দেখে? বলে সন্তান রে কুড়ে ঘর রাইকা আসলাম, একটা ঘর এই পর্যন্ত দিতে পারি নাই, একটু অপেক্ষা কর, কিছু টাকা জমা করেছি আমি, আগামী মাস টাকা পাড়াইবো, ঘরটা তৈয়ার কর, তারপর আমি বাংলাদেশে আসবো। আব্বাজান সন্তানকে কথা বলে তারপরের মাস থেকে টাকা পাঠায় বক্সগঞ্জের এক কোনায় ছোট্ট একটা বিল্ডিং ঘর তৈরি করলো। ও সন্তান বাবাকে বলে, ও বাবা এত সুন্দর করে ডিজিটাল একটা বাড়ি করলাম ঘর করলাম, আপনার রক্ত মাংস দিয়া যে টাকা কামাই করছেন ওই টাকা দিয়া দুই এক মাসের জন্য ছুটি নিয়ে বাংলাদেশে আসেন, আপনার টাকা দিয়া তৈয়ার করা ঘরে বসবাস করে আপনি চলে যাইেন। আব্বাজান বলে, সন্তান অপেক্ষা কর, আগামী মাসে টিকিট করবো, এরপর বাংলাদেশে আসবো, তুই কোনো চিন্তা করবি না। ও বাজান বলেন, তুই বিদেশিওয়ালা, ও বিদেশের বাড়িতে চাকরি করনেওয়ালা বাবা, আগামী মাসে টিকিট করার আগে আজরাইল তার টিকিট করছে এমন প্রমাণ আছে না? না একটা বাচ্চার ভিতরে লাস্টের ঢুকায় বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বক্সগঞ্জে যখন লাশের গাড়িটা আওয়াজ দিয়ে আসতে আসে, কারো কলিজা সিরিয়া যায়, বাড়িতে সন্তানদের কান্না কে দেখে? লাশের গাড়িটা যখন উঠানে নামাইল, ও ভাই চিন্তা করেন আপনার কলিজার টুকরা যাকে ছাড়া আপনি কোনোদিন খানা খান নাই, ওই সন্তানটা আজকে আপনাকে চিরবিদায় দেওয়ার জন্য বাঁশ কাটতে রেডি হয়ে যাবে। যে মেয়েটার জন্য আপনি ঠিক মতো ঘুমাইতে পারেন নাই, ওই মেয়েটা আপনাকে চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য গরম পানি করতে দৌড়াবে। যেই বিবি যারা আপনি কোনোদিন ঘুমান নাই, ওই বিবি আজকে আপনার চোখের আড়াল হইয়া ঘরের ভিতরে বসে থাকবে, লাশটা যখন নামাইবে কেউ গোসল করাইবে, কেউ বাঁশ তৈয়ার করবে, কেউ কাফনের কাফন তৈয়ার করবে, সব কিছু তৈয়ার করার পর
আল্লাহর বান্দাকে এবার গোসল দেওয়াইবে, কেউ তার লাশটাকে সুন্দর করে সাজাইবে। বলেন তো এত লক্ষ লক্ষ টাকা নিজের ফিটারে আগুনে জ্বালাইয়া, নামাজ না পড়িয়া রোজা না রাইখা, এত টাকা বাড়িতে ফাটাইয়া আপনার টাকা দিয়ে যে সুন্দর একটা ঘর তৈরি করছে, ও বাজান বলেন এক মিনিটের জন্য আপনার লাশটা ওই ঘরের ভিতরে ঢুকাইবে নি? না বাজান ঢুকাইবে না, লাশটারে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হয়ে যাবে। সন্তানেরা মাটির ভিতরে গড়ায়া গড়ায়া কাঁদবে, বাবা আজকে পাঁচটা বছর পরে বাংলার জমিনে আসছেন, তিন কাপড়ের পিকেট হইয়া আবার কবরের বিদেশে চলে যাইতেছেন। ও বাবা একটা বার বুঝি আপনার চেহারা আমি দেখব না। মা দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া বুকে থাপ্পর মারিয়া কান্দে, ছেলে রে আজকে পাঁচটা বছর পর্যন্ত বিদেশের বাড়িতে ছিলি, তোর চেহারা দেখি নাই, আজকে বুঝি তিন কাপড়ের প্যাকেট হইয়া কবর বিদেশের দিকে চলে যাইতেছস। যেই বিবির জন্য আপনি এত কষ্ট করলেন, ওই বিবি জানালার ফাঁক দিয়া চোখের পানি ফলাইয়া তাকায় থাক। আর বলি ওর প্রাণের স্বামী, আজ পাঁচ থেকে ছয় বছর পরে বিদেশের বাড়ির থেকে আইসা তিন কাপড়ের প্যাকেটের ভিতরে ঢুকিয়া কবরের দিকে রওনা, বুঝি আপনার চেহারাটা একবারের জন্য দেখব না। ও ভাই তখন সাথে আপনার আমার সাথে কেউ যাবে না, আমার চার পায়ে চার কাঁধে চারজনে আমার লাশটারে নেয়া মাটির ভিতরে যখন রাখবে, ইমাম সাহেব যখন জানাজার নামাজ কমপ্লিট করে ফেলবে, ও ভাই তিনজন কবরের ভিতরে নামিয়া এবার আমার আপনার লাশটারে কবরের ভিতরে শোয়াইয়া বাঁশ দিয়া মাটি দেওয়া শুরু করে দিবে। সন্তান জন্মের বিদায় দিয়া দুশ্মনের মতো মাটিগুলা চাপা দিবে, বাবা যেন উঠতে না পারে। ওরে ভাই দুশ্মনের মতো মাটিগুলা চাপা দিবে, ভাই যেন উঠতে না পারে। বাবা দুশ্মনের মতো এবার মাটিগুলাকে চাপা দিবে। বলেন তো যেই ভাইয়ের জন্য রক্ত পানি করলেন, যেই ছেলের জন্য রক্ত পানি করলেন, যেই মা বাবার জন্য রক্ত পানি করলেন, ওই মা বাবা ওই ছেলে মেয়ে ওই বিবি ওই বন্ধু বান্ধব একদিনের জন্য আপনার কবরে থাকবে, নিরে জোরে বলেন ভাই। ওই কবরে যদি কেউ আমার সাথে থাকনেওয়ালা থাকে, কেউ যদি আমার আপন থাকে, জোরে বলেন ওই আপন আসল মালিকের নাম কি? ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, বেভে দেখ কেউ হবে না, বেভে দেখ কেউ হবে না তোমার সঙ্গে সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বহিলা যারে বাপসো সারা কোন, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন, নিবলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, তাহলে জোরে বলেন আমাদের আসল আপন কে? ও ভাই আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ জানেন না দয়ালু, তাহলে রোগ শোক বলা মুসিবত দেওয়ার এক নম্বর কারণ এই গুণা বন্দা করে চার কারণে, আবার এই
গুনার বিরুদ্ধে সাক্ষী হবে কয়টা? এই সাতটা সাক্ষী থেকে বাঁচার জন্য, এই গুনাহ থেকে বাঁচার জন্য ও বান্দা কি করতে হবে? আল্লাহ পাক বলেন, ওরে বান্দা তুই গুনাহ করে ফেলেছ, এখন তোমার কবরে যাওয়ার সময় হয়ে গেল, বান্দারে তুই গুনাহ থেকে বাঁচতেও চাস? আল্লাহ তাআলার থিওরি হলো যেই ব্যক্তি গুনাহ করবে সেই জান্নাতে যাইতে পারবে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যেই ব্যক্তি নেক করবে তার জন্য জান্নাত, যেই ব্যক্তি গুনাহ করবে তার জন্য জাহান্নাম। এই মুসলমান খেয়াল করেন, তাহলে এক নাম্বার কারণ আমার রোগ শোক হওয়ার গুনাহ, এই গুনাহ করে চার কারণে গুনার সাক্ষী হবে চারটা। এখন বুঝে ফেললাম, আমরা জেনেও নিলাম গুনাহ করে ফেলেছি, আবার জাহান্নামেও যাইতে রাজি নাই, সবাই যাইতে চাই জান্নাতে, গুনাহ করলাম জান্নাতেও যাইতে চাই। আল্লাহ বলে না, গুনাহ করলে জান্নাতে যাইতে পারবি না, গুনাহ করলে তুই জাহান্নামে যাইবি। এখন মনটা তো চাই জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ বলে বান্দারে তুই যদি গুনাহ করার পরেও জান্নাতে যাইতে চাস, আমি আল্লাহ তোর জন্য একটা দরওয়াজা খুলে দিলাম, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু আমি নেকিওয়ালার জন্য। এখন তোর মনটাও চাই জান্নাতে যাওয়ার জন্য, আমি আল্লাহ আর একটা দরওয়াজা খুলে দিলাম, দৌড়া 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 ওয়া সারিউ ইলা মাগফিরা, মাগফিরাতের দিকে দৌড়াইতে থাক। ও বান্দা, আল্লাহর বান্দাগণ তাফসীর করতে গিয়া মাগফিরাতের শব্দ অর্থের অর্থ লিখতেছে, মাগফিরাত মানে তাওবা। এরে বান্দা তুই তাওবার দিকে দৌড়া, যখন তাওবার দিকে দৌড়াইতে থাকবি, এই গুনাহ করতে করতে নিজের হাতটাকে অন্ধকার করছস, নাফাক করে ফেলছস, এই গুনাহ করতে করতে তোর চোখকে নাফাক করে ফেলছস, এই গুনাহ করতে করতে পাওকে নাফাক করে ফেলছস, এই গুনাহ করতে করতে তোর কলবটারে নাফাক করে ফেলছ, এই গুনাহ করতে করতে তোর কর্ণ নাফাক করে ফেলছ। বান্দা সব নাফাকের ঘাটতি নিয়া যখন আমি আল্লাহর দরবারে দুই চোখের পানি ফালাইয়া কানতে থাকবি, আমি আল্লাহ তো শেষ রাত্রে আইসা ডাক মারি, কে আছো গুনাগার গুনার জন্য ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করে দিব, কে আছো রিজিকের অভাবে রিজিকের জন্য চা রিজিক দিয়া দিব, কে আছো বিপদে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চা, আমি আল্লাহ উদ্ধার করে দিব। বান্দা যখন তুই গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করবি, তোর দুই চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে জান্নাতি বানাইতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই বুঝার চেষ্টা করেন, আমি যে আয়াত এবং হাদিস পড়েছি এটার বিরোধ দিয়ে বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ জালেম নয়, আল্লাহ দয়ালু, তবে রোগ শোক দিন কেন? এক নম্বর কারণ হলো গুনাহ। হ্যাঁ, গুনাহ কয়টা কারণে হয়, গুনার কয়টা দলিল হয় তাও আমি বলেছি। এখন গুনাহ করেছি, শেষ পর্যায়ে আমি কি করতে হবে? তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে তওবা করতে হবে। আজকে থেকে গুনাহ করার পর পর তওবা করার জন্য কারা কারা তৈয়ার, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দি, নারায়ে তাকবীর আল্লাহ। বক্সগঞ্জ এলাকার সমস্ত মুসলমানদের যাদের গুনাহ হয়ে গেছে, আপনি সবাইকে গুনাহ থেকে মাসুম করে তওবা কবুল করে জান্নাত ওয়াজিব করে দেন। জোরে বলেন আমিন। ও মুসলমান, তাহলে এক নাম্বার বলেছি বান্দা গুনাহ নাই, এদিকে তাকান এদিকে তাকান, আমি আলোচনা শেষ করে দিতেছি। দুই নম্বর কারণ হলো আল্লাহ বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ বলা মুসিবত দেয়। এই বান্দা আমি আর আপনি কিসের নামাজি, আমার আপনার কিসের রোজা, আমার আপনার কিসের আমল? আল্লাহর পয়গম্বর কেউ আল্লাহ পরীক্ষা করেছেন বলা মুসিবত দিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম কেউ আল্লাহ পরীক্ষা করেছেন বলা মুসিবত দিয়া, তারা পরীক্ষার ভিতরে পাশ করেছেন, আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিছেন। ওরে বান্দা, তাহলে আল্লাহ বলা
বলা মুসিবত দেওয়ার দুই নম্বর কারণ হলো পরীক্ষা করার জন্য বলা মুসিবত দেন, তিন নম্বর কারণ আল্লাহ বলা মুসিবত দেই বান্দাকে কখন, যখন বান্দা আমরে বিল মারুফ করে না নাহি আনিল মুনকার করে না, অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে না, তখন আল্লাহ বান্দারে বলা মুসিবত দিয়ে থাকেন। তাহলে বলা মুসিবতের কারণ তিনটা, এক হলো গুনাহ, দুই হলো পরীক্ষা, তিন হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করার কারণে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।